মালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথের স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে সভাগৃহে। রবিবার সন্ধ্যায় প্রয়াত শিল্পীর স্মরণে এক মিনিট নীরবতা পালন। ও তার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, জাকির হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জেলা পরিষদের গেস্ট হাউসে আজকে আমাদের কিছু বৃদ্ধজনকে নিয়ে আমাদের ভারতবর্ষের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী কে, উনি অকাল প্রয়াণে আমরা তার আত্মার শান্তির জন্য শোক পালন এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা নীরবতা পালনের মাধ্যম দিয়ে ওনাকে স্মরণ করছি, যে উনি ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের কাছে যেন উনি জীবিত থাকেন তার এই কামনাটা আমরা করছি। তার সাথে সাথে আজকের যে দিনটা, সে দিনটা বিশ্ব পরিবেশ দিবস, আমরা তার সাথে সাথেও পালন করে নিলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।